এটা টিএমসির একটা গঠাপ। লোকসভা নির্বাচনের পরে যেহেতু সারা রাজ্য জুড়ে ফকাটরা যারা আছে তারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, সেই কারণের জন্য এদেরকে এভাবে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং অন্ধকারভাবে আবার এটা তৃণমূলরা কাটমানি খেয়ে এদেরকে আবার বসাবারও ব্যবস্থা করছে। এটা তৃণমূল নেতাদের একটা কামানোর জন্য এটা এই ব্যবস্থাপনাটা করেছে, মানুষকে দেখানো হচ্ছে, আই ওয়াশ করছে। যারা এত বছর ধরে ব্যবসা করছে তারা এখন কী করবে? তারা তো নিরুপায়। দেখুন, এই সরকার গরিব মানুষের সরকার বলছে, কিন্তু আদৌ এরা গরিব মানুষের সরকার না। এদেরকে বিকল্প ব্যবস্থা করে তারপরে এটা ভাঙা উচিত ছিল, কিন্তু এই মানুষগুলো এখন কী করে খাবে? তাদের একটা বিকল্প ব্যবস্থা এদের ভাবা উচিত ছিল এবং আলোচনার মাধ্যমে এটা করলেও মনে হয় ভালো হতো। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এইসব পৌরসভার থেকে আসবে এবং পৌরসভার একজন ব্যক্তি এসে আমাদের কাছ থেকে এগুলো নিয়েও গেছে, দোকানের ফটো ছবি সবই তুলে নিয়ে গেছে, আমাদের ডকুমেন্টসও নিয়ে গেছে। আমরা সেই ভিত্তিতেই আর কি, সেই এতে ডকুমেন্টস পাওয়া দেওয়ার পরেই আমরা আবার দোকান নিয়ে এসে নতুন করে চালু করেছি। জানি যে তাহলে আমাদের সমস্যাটা মিটেছে নিশ্চয়ই, এই ভেবেই আমরা দোকানটা চালু করেছি। এবার হুট করে আজকে ছুটির দিনে কোর্ট ছুটি, আমরা জানি না, কিন্তু এইভাবে ভাঙাচোড়া হচ্ছে। আমরা তো বাড়ির থেকে একজনের ফোনে জানতে পেরে আমি দৌড়াতে এসেছি এখানে দোকানটা বাঁচানোর জন্য। এই যে আপনাদের ডকুমেন্টসগুলো নেওয়া হয়েছিল, তখন কী বলেছিল যে পুনর্বাসন দেবে, এরকম কোনো কথা বলেছিল? তখন তো একটা মানে অল্প বয়সী ছেলে এসে এগুলো নিয়ে গেছে, কিন্তু কিছুই বলেনি। এবং আমি তার কাছে জিজ্ঞেসও করেছি যে এর জন্যে আবার কবে কী হবে, এর কোনো এর ভাঙাচোড়া হবে না তো? ও বলল যে 25 তারিখের পরে আপনাদেরকে এখানে জানিয়ে যাবে যে কি হবে, থাকবে কি ভাঙবে সেটা জানিয়ে যাবে 25 তারিখের পরে। কিন্তু 25 তারিখ গেছে, কালকে 26 তারিখ গেছে, সব কিছু, কিন্তু তারপরেও এখানে কিছু জানায়নি। আচ্ছা, তোর থেকে কি আগাম জানানো হয়েছিল? হ্যাঁ, জানানো হয়েছে। কিভাবে জানানো হয়েছিল? মাইকে অ্যালোজ করে জানানো হয়েছে। কত বছর ধরে ব্যবসা করছিস এখানে? এখানে আমি 17 বছর ধরে ব্যবসা করছি, চায়ের দোকান, ভাতের হোটেল। এখন আপনাদের তুলে দিলে পৌরসভার তরফ থেকে কি বলা হয়েছে যে আলাদা কোনো জায়গায় আপনাদের দোকান ঘর দেবে? সেটা কোনো কিছু বলা হয়নি, কাগজ জমা নিয়েছে আর নাম লিখে নিয়েছে, ফটো তুলে নিয়েছে। এখন কি করবেন? এখন কি করবেন? এখন আর কি করব, এইভাবে আছি। হঠাৎ করে এইভাবে উচ্ছেদ করে দিল, এখন দেখি সরকার কি করছে। আপনারা তো অসহায় হয়ে পড়লেন, আপনাদের তো এটা রোজগুটি ছিল, পৌরসভার একটু মানবিক হওয়া উচিত ছিল না এই ক্ষেত্রে? ছিল তো অবশ্য, তারা যদি না করে সেটা কিছু করার নেই। সবার থেকে মাইকিং করে গেছিলো 2-3 দিন, বলেছে সরিয়ে নিয়ে ড্রেনটাকে ড্রেনের পর থেকে সব সরিয়ে নিয়ে যাবে, তা এখনও সময় দিয়েছে। তার মধ্যে আমাদের আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের ইয়ে নিয়ে আমাদের যার যার জায়গায় আমাদের তাদের ছবি তুলেছে, হ্যাঁ, যে তাদেরকে কোনো এক জায়গায় শিফটিং করবে। এখন সে পৌরসভার থেকেই নাকি মানে ওই প্রাইভেট ইয়েদের দিয়ে ফটো টটোগুলো তোলাচ্ছে, এই চত্বর দিয়ে ওইখান দিয়ে এইগুলো করানো হয়েছে। এবারে আমাদের কোথায় কী দেবে সেসব সম্বন্ধে আমরা কিছুই জানি। আমি যেমন কোটেরই কাগজপত্র বিক্রি করি, আমাকে তো আর যদি বলে যে আমি ময়লা পোতার ওইদিকে দেবে তাহলে কি আমার চলবে? আমার এখানে কোটেরই কাগজ, মামলা মোকদ্দমার কাগজ, উকিলদেরই ব্যান্ডপত্রে, এটা তো আমাকে এখানেই বেচতে হবে, হয়তো চেপে সরিয়ে ইয়ে করার ব্যবস্থা করতে হবে। এখন কী করবো সেটাই বুঝতে পারছি না। আমাকে একজন ফোন করলো, টেবিলটা ভেঙে গেলে আমি 1000 টাকা দেওয়ার টেবিলটা কিনবো কোথার থেকে? আমার সেই ক্ষমতা নেই। আমি আগে একটা ব্যবসা করতাম, আমি অপারেশন হওয়ার পর বসার পরে এখন এই কাগজ বেচতে হয়, আমার শারীরিক কোনো ক্ষমতা নেই। 4 জন সংসার, আজকে কী হলো, 2 মেয়ে, এই ছোটো মেয়েটাকে কলেজে ভর্তি করতে হচ্ছে, তার টাকা লাগে, হ্যাঁ, বড়ো মেয়েটা পাশ করে বসে আছে, কোথার থেকে কী করবো, খাবো কোথার থেকে সেটাই জানি না। এখন হঠাৎ করে আজকে এসে যে এখন এসে আমাকে ফোন করলো, আমি ওই টেবিল দুটো সরিয়ে দিলাম, এর বেশি তো আর কিছু করার ক্ষমতা আমার নেই। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? আমি এখানে 11 বছর, তার আগে আমি আমার নিজস্ব ব্যবসা ছিল আলাদা। এখন কী করবেন তাহলে? এখন কী করবো সেটাই জানি না তো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।